গত বছর 22শে ডিসেম্বর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দৃশ্য এটি। সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে 1-0 গোলে হারিয়ে বাদ ভাঙা উল্লাস করেছিল বাংলাদেশ দল। শিরোপা জয়ের উৎসবে মেতেছিলেন রিপা মারিয়া মান্ডারা। আন্তর্জাতিক অঙ্গনে মেয়েদের বয়সভিত্তিক ফুটবলে নিয়মিতই সাফল্য পাচ্ছে বাংলাদেশ দল, আর তাই ক্রীড়াঙ্গনে নজর কাড়ছে নারী ফুটবল। মেয়েদের ফুটবলের উন্নয়নে এবার পাশে থাকতে চায় বাংলাদেশ সেনাবাহিনী। নারী ফুটবল দল গঠনে সেনাবাহিনী কাজ করছে, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে, সেনাবাহিনী ক্রীড়ার নিয়ন্ত্রণ বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে একাধিক সভা করা হয়, একাধিকবার যোগাযোগ করা হয় এবং তারা, আমরা যতটুকু জানি, তারা বেশ কিছু কাজ করেছে নারী ফুটবল দল গঠন করার বিষয়ে। সো যেটা বাফুফের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানিয়েছি এবং এই বিষয়ে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের পক্ষ হতে, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে আমাদের সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, তার সাথে আলাপ করা হয়েছে। সো আমরা আমাদের দিক থেকে অল আউট সাপোর্ট তাদেরকে দিচ্ছি। সার্ভিসেস টিমগুলো নারী ফুটবল দল গঠন করলে মেয়েদের ফুটবল অনেক লাভবান হবে, মেয়েদের ফুটবলের প্রতি আরও আগ্রহ বাড়বে বলে মনে করেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। আমরা বাংলাদেশ পুলিশকেও এই ব্যাপারে এনকারেজ করেছি, তারা যেন তাদের নারী ফুটবল দল গঠন করে। সো বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ এয়ারফোর্স সবাই যদি এই বিষয়গুলোতে যার যার লেভেল থেকে, যার যার পর্যায়ে থেকে যদি এগিয়ে আসে, সো আমাদের নারী ফুটবল খেলোয়াড় যারা রয়েছে তাদের যেমন চাকরি বা জীবিকার যেমন একটি ভালো নিশ্চয়তা পাওয়া যাবে, একই সঙ্গে কিন্তু তাদেরকে দেখে অন্যান্য অনেকেই ফুটবলমুখী হবে এবং তখন কিন্তু তারা একটা ভরসা পাবে যে আসলে ফুটবল খেলার সাথে সাথে তাদের একটা চাকরি বা একটা ভালো সাপোর্ট, আর্থিক যোগান যেমন হচ্ছে এবং এই জিনিসটার মাধ্যমে যে আসলে সোশ্যাল সিকিউরিটি যেটা আছে বা সামাজিক বা পারিবারিক যে আর্থিক নিশ্চয়তা, সেই জিনিসগুলো এনশিওর করার মাধ্যমে আমরা মনে করি যে ওভারঅল ফুটবলের ডেভেলপমেন্টটা এটার মাধ্যমে হওয়া সম্ভব।